আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম, তো এখানে হচ্ছে প্রোডাক্টগুলি আনতে হবে আমাদের। তো আমাদের এখানে হচ্ছে এই প্রোডাক্টগুলি বাকি আছে, প্রোডাক্টগুলি ডিজাইন করলে আপাতত এখানে কাজ শেষ, মানে এই পেজের কাজ শেষ। তো আমরা কপি করে নিয়ে আসি সিঙ্গেল প্রোডাক্ট, আমরা এই রো থেকে বের হয়ে যাই। আরেকটা রো নেই, ব্যাকগ্রাউন্ড এটা ভালো লাগতেছে না, ওদেরটা লাইট। আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের যেটা, এটা ইউজ করতে পারি। তো আমাদের এটার ব্যাকগ্রাউন্ড ছিল কি, থিম বেজি এটা মনে হয় না। হ্যাঁ এটা ছিল, তো এটাকে এখানে দেওয়া যাবে না। +6 থাক, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। বর্ডার বর্ডার রাউন্ডেড কাজ করতেছে না, আচ্ছা খালি রাউন্ডেড বললেই হচ্ছে না। ঠিক আছে, একটু প্যাডিং দিয়ে দেই, একদম লাগানো লাগতেছে। PY দেই হচ্ছে 2, BX লাগবে, সেন্টার নিয়ে গেলে হয় না, সেন্টারে নিয়ে যাই আমরা, সেন্টার এমটি এমটি না MY4, ঠিক আছে চলবে তাই না। ওকে, এর নিচে হচ্ছে আমরা প্রোডাক্টগুলি নিয়ে আসব, তো ওইটার জন্য আর একটা রো নেই। প্রোডাক্টে 1 2 3টা আছে না, তিনটা বর্ডার রাউন্ডেড
ফার্স্টে কি আছে? ফার্স্টে হচ্ছে লোগোটা, সবার উপরে হচ্ছে কোম্পানির লোগো। আমরা এখান থেকে দুই তিনটা কোম্পানির লোগো নামাই নেই। কোম্পানির লোগো তো মনে হয় সেম কাজ করে রাখছে কিনা আল্লাহ জানে। ও আচ্ছা, হ্যাঁ লোগো গুলা হচ্ছে সেম। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে অ্যাপেলের লোগো টোগুলো ইউজ করতেছিলাম সেগুলি নিয়ে আসতে পারি। কি নামে ছিল এগুলি? গুগলে আছে, গুগল থেকে নিলে তো সবগুলো সমান হবে না, ইমেজ তো সমস্যা। ইমেজ লোগো কি একটা একটা আলাদা করে পাবো? আচ্ছা দেখি একটু। এই তো আচ্ছা পেয়ে গেছি, সমস্যা নেই। আচ্ছা পেয়ে গেছি আমি, সমস্যা নেই, অন্য সিস্টেমে পাইছি। তিন চারটা আর একটা নেই, আপাতত আমাদের পাঁচটা হইলেই চলবে, বেশি আমাদের দরকার পড়বে না। তো এগুলো নিয়ে যাই আমাদের ফোল্ডারে। এগারো পর্যন্ত ছিল না, আমরা 12 করে দিই। চলো পাবলিক ইমেজ ব্র্যান্ড আপলোডের ভিতরে, ব্র্যান্ড আপলোড ব্র্যান্ড ছিল 11 থেকে, তাই না? না 12। আর এগুলি হচ্ছে পিএনজি পিএনজি, হ্যাঁ সবগুলোই পিএনজি আছে। ওকে, ক্লাস আইএমজি, আমরা থাম্বনেল ইউজ করি, ওরা থাম্বনেল ইউজ করে নাই। এমবি এন আইএল থাম্বনেল অল্টার মেন্ট, ওকে। এরপরে হচ্ছে কন্টেন্ট স্টার, এগুলি হ্যাঁ এগুলি স্টার সিস্টেম। এরা হচ্ছে স্টার গুলিকেও ই করে নিয়ে আসছে, ইমেজ আকারে নিয়ে আসছে, বুঝছেন? আমরা স্টার গুলি ইমেজ দিব না, ট্রাস্ট পাইলটটা থাকুক সমস্যা নেই, বাট স্টার গুলি এভাবে নেওয়া যাবে না।
ট্রাস্ট পাইলট লোগো, এটা কপি করলেই তো পারি। ট্রাস্ট পাইলট লোগো, বিশাল আমাদের বিশাল দরকার নাই, আমাদের পিচ্ছি দরকার। তো এটা যতটুকু আছে ঠিক আছে, তারপরেও এটার একটা হাইট ওয়েট বলে দিলে বেটার হয়। এটা বলি আমরা সিঙ্গেল পেজ ইমেজ, না ইমেজ না, সিঙ্গেল পেজ ব্র্যান্ড লোগো। আর এটার ক্লাস বলি সিঙ্গেল পেজ ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলট। এটা কতটুকু আছে, ১৪৪ পিক্সেল না? তো এটা ১৪৪ পিক্সেল করে দিই। এটার উইথ কত করবো, না 350px, একটু বড় লাগে, ওরা কতটুকু রাখছে সেটা দেখি। ৭৫, 70px, মার্জিন 0, অটো। ঠিক আছে, কিন্তু দুইটা সমানে সমান চলে আসছে, তো এখানে আমরা একটা বিয়ার ইউজ করতে পারি। মার্জিন অটো কেন কাজ করতেছে না? ও এগুলো সব সেন্টার রাখছে ওরা, তো মার্জিন অটো আমাদের লাগবে না। সেন্টার দিলে এখানে যদি বলে দেই টেক্সট সেন্টার, সবগুলি সেন্টারে থাকলো। এটার আবার একটু এমটি এমটি টু, আর এটার হচ্ছে PY5PX3। আচ্ছা PX দরকার পড়বে না, যেহেতু সেন্টার কন্টেন্ট বেশি হয়েছে, উপরে বেশি লাগতেছে। আচ্ছা এটা গেল, এখন আমরা স্টার গুলি কোথা থেকে আনবো? স্টার হচ্ছে এদের মতো ইমেজ দিলে আমাদের চলবে না, আমাদের স্টার নিয়ে আসতে হবে ফন্ট আসাম থেকে।
স্টার রেটিং, ফার্স্ট ফাইভ স্টার, এটা হচ্ছে ফার ফাইভ স্টার, দুটা তিনটে চারটা, 1 2 3 4 5, চলে আসছে। তো এবার আমরা একটু স্টাইল করি, স্টার রেটিং হচ্ছে আই, কালার হবে আমাদের থিম কালার, তো এখানে রেড বলি আপাতত। আর কিছু কি লাগে একটু ছোট করে দেয় না, ফন্ট সাইজ পিক্সেল ঠিক আছে, আচ্ছা হোয়াইট করে যদি বলি ব্যাকগ্রাউন্ড রেড, প্যাডিং 2px, বর্ডার রেডিয়াস লাগবে না, স্কোয়ারে থাকবে। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড দিবে হচ্ছে ভার থিম কালার, ঠিক আছে। এর নিচে হচ্ছে আমরা রিভিউটা লিখে দেই, এটা পি রিভিউস, চলবে না চলবে না, কোনটা এই রিভিউস এর উপরে মার্জিন দিব, রিভিউস মার্জিন লাগবে না, বাট রিভিউস একটা জিনিস করতে পারি, ক্লাস ধরুন সিঙ্গেল পেজ, ওটা হচ্ছে রিভিউ কন্ট্রোল, কালার গ্রে, ফন্ট সাইজ 12px, এবার ঠিক আছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের একটা, হ্যাঁ একটা, আচ্ছা এটার রাইটে আবার হচ্ছে মার্জিন, এই বর্ডার আছে, এই একটা বর্ডার আছে রাইট, আচ্ছা বর্ডারটা পরে দিন। সেকেন্ড অংশে কি আছে, সেকেন্ড অংশে তেমন কিছুই নাই, এখানে একটা আইকন আছে আর হাবি যাবে। ওকে, এই
গুলি সব যাবে হচ্ছে পি এর মধ্যে। সব উপরে চলে আসছে, আর এদের লেখাগুলি হচ্ছে এই কালারে, সমস্যা নেই। তো এটা একটা আমরা ডিবির ভিতরে নেই, সিঙ্গেল পেজ। ক্লাসের নামগুলি বড় হচ্ছে, বাট ক্লাসের নামগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে এটা নিয়ে কোথায় কাজ করছি। ঠিক আছে, বাট বড় হইলেও সমস্যা নাই, বাট যাতে আমরা পরে বুঝতে পারি যে না এটা এই কাজের জন্য নিয়েছিলাম। মানে মিনিংফুল ক্লাস নেম রাখলে হচ্ছে পরে কাজের জন্য আমাদের সুবিধা হবে। বেশি ছোট হয়ে গেছে, ফন্ট সাইজ যা আছে থাকুক, শুধু কালারটা চেঞ্জ করে দিন। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন মিডল কাজ করবে। কাজ করবে না, এটা ফ্লেক্স না হলে কাজ করে না। ওকে, সমস্যা নাই, ক্লাস না করলে এইখানে যে ক্লাসগুলো নিয়ে আসছি, টেক্সট সেন্টার লাগবে, এটা লাগবে, এটাই লাগবে আমাদের এখানে। এখানে হচ্ছে আইকন লাগবে, আর নেক্সট এগুলো একটু আছে। নেক্সট বোল্ড আছে তো এটা, তবে এইখানে আমাদের টেক্সটগুলো আমার সেন্টারে নাই, লেফট লাইন আছে, সেন্টারটা লাগতেছে না আমাদের। স্ট্রং করাবো, তো অতিরিক্ত মোটা হয়ে গেছে। আচ্ছা থাকুক, আপাতত সমস্যা নেই। আচ্ছা এখানে দুইটা আইকন আছে, আইকন এটা হচ্ছে টিক আর এই যে স্টুডেন্ট। এটা চেক, কালার দিতে হবে। তো কালার জন্য কি কি হলো এটা, টেক্সট সাকসেস।
ওকে, নেক্সট সেকশন প্রাইস আর হচ্ছে গেট পেইড। সিঙ্গেল পেজের প্রাইস ফোর আর একটা ছোট, তাই না? তো 44টার জন্যই এখানে এটা নিলাম। প্রাইস H1 ফন্ট সাইজ 16px, 16 তো মনে হয় একটু বেশি ছোট হবে, 20 দিয়ে দেয় চলবে। তারপর একটা বাটন, আমাদের তো বাটন উপরে করাই আছে, কোনটা দিব বলেন? এটা দিব না এটা দিব? ওকে, তাহলে বাইকটা আমরা এখান থেকে নিয়ে যাই। স্টেপ তো থাকবে, তাই না? কপি আউটার স্টেমাল, লেখা কি আছে? গেট পেইড। আচ্ছা, আমাদের এই বাটনে সমস্যা আছে, ওটার উইথ বলা আছে, তাই না? বাটন সলিড বাটন,
ওদের গেট পেটটা আরো বড় আছে, আপনাকে একটু বড় করব। ফন সাইজ 20px, ঠিক আছে, বেশি বড় করলে আবার ভালো লাগবে না। এটা একটু নিচে নামা, তাই না? এটাকে হ্যাঁ মার্জিন টপ দিয়ে নামাই দিই, বেশি নামছে। ঠিক আছে, আরে বে আছেন না? আচ্ছা একটু এখানে এই ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি লাগতেছে, তাই না? কোনটাই? মানে গ্যাপ আরো বাড়াই দিব, সেটা গ্যাপ বাড়াই দিব সেটার কথা বুঝছেন? ওকে, কন্টেন্ট না এটা, তাহলে পি এল আই এন ইন লাইন হাইট, হ্যাঁ 14px না, তাহলে এটা করতে হবে 16px। আরো বাড়াবো, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু হালকা করে দেয়, এখানে ব্যাকগ্রাউন্ডটা বেশি লাগতেছে। থিম বিজি না, এটা হচ্ছে কন্টেইনার না, এটা এটা আলাদা আলাদা ইয়ে আছে, সমস্যা নেই। এটা হালকা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগবে, দাঁড়ান দিয়ে দেখেন। দেখা যাবে না, দাঁড়ান 1 মিনিট। খেলা দেখতে পারি না, পাচ্ছেন আপনারা দেখছেন এই যে, এখন দেখেন এখন ঠিক আছে না, একদম হালকা একটাই আছে, পুরো পিওর হোয়াইট না। ওকে, তো থ্রি রাখি। আচ্ছা আরিফ ভাই দেখেন, এখানে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে আমি হচ্ছে 12 থেকে 16 পর্যন্ত এই 5টাই করব, 5টার জন্য এখন লুপ করব। তো লুপের ভিতরে কি লিখবো বলেন?
লোগো চেঞ্জ হবে আমার, আমি হচ্ছে হ্যাঁ এই লোগোগুলো নিয়ে আসবো, বাকি কন্টেন্ট পরে দেখব, লোগোগুলো চেঞ্জ করব, বাট আমি এখানে ফর করব। বলেন লুপে কি লিখব? আরে ভাই, আরে ভাই বলবে, আরে ভাই বলেন। হ্যাঁ তাহলে লুপে কি লিখব? আই ইকুয়াল টু 12, এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ। লেস দেন ইকুয়াল টু কোন পর্যন্ত যাবে? গুড, ইমেজ এই না, হ্যাঁ এই যে আমার এখানে এই যে নিচে যেটা দেখাচ্ছে ওইটা হচ্ছে ইকুয়াল টু সাইন। চলে আসছে, ঠিক আছে, শুধু ছবির ভিতরে লুপ চালালে কেমনে হবে? পুরো কন্টেইনার যেটা আছে আমার এই যে বর্ডার সহ, এটা তো রো এর ভিতরে নিচ্ছি আমরা, পুরো রোটা লুপ হবে না যে কয়টা প্রোডাক্ট? আচ্ছা তো এটার ডিজাইন আপাতত আমাদের শেষ, এরপরে আর কি রিজন বাকি আছে? ফুটার ফুটার এই যে ফুটার, হ্যাঁ হ্যাঁ ডাটা তো চেঞ্জ হবে অবশ্যই। তো আচ্ছা এটা বর্ডার আছে প্রত্যেকটা একটা, না বর্ডারটা তো দিতে হবে, তো বর্ডার কোথায় দিব? ফার্স্টেরটায় বর্ডার যাবে এটাই, আর যাবে হচ্ছে সেকেন্ড। তো আমরা এখানে দুইটা ক্লাস নেই, সিঙ্গেল প্রোডাক্ট বর্ডার, বর্ডার রাইট 1px সলিড সিলভার, পুরো বক্স হয়ে গেছে না? বর্ডারের হাইট দেওয়া যায় যেন কেমনে,
আফটার দিয়ে করতে হবে মেবি এটা, আফটার ছাড়া তো একটু দেখি কাজ করে কিনা। আফটার না কাজ করলে অন্য কি আছে আমার কাছে? কন্টেন্ট এমনি কাজ করতেছে না। এমনি যদি কাজ না করে তাহলে আমাদের এখানে একটা বুদ্ধি আছে, প্রোডাক্ট বর্ডার না, ওকে ডট থেকে একটু করে দিন, 5 পিক্সেল এদিকে সরাই দিন, বড় করবো একটু। ঠিক আছে, এখন আমাদের আর কি বাকি আছে ডিজাইনে?
এগুলোর ডিজাইন সেম, এগুলো একই হবে ডিজাইন। হ্যাঁ এগুলোর ডিজাইন একদম সেম। তো সেলফোন, ট্যাবলেট, টেক, আদার টেক, ওকে, আদার টেকও সেমই হওয়ার কথা, সেম আছে। বেস্ট প্রাইস গ্যারান্টি, আইপেস্টে ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে ব্লগ হেল্প, ব্লগে কি আছে, হেল্প, এত হেল্প কেন? FAQ, okay. এখানে একটু জ্বালাইবে হেল্পে, বুঝছেন, হেল্পে অনেক কিছুই আছে। তো হেল্প আমরা পরে করলে সমস্যা নেই, এটা গুগল ডকসেরই। ওই সমস্যা নেই, বেস্ট প্রাইস গ্যারান্টি, এটা আমরা করে ফেলি। গুগল ফন্টের ওটা, সরি গুগল ফর্ম, ওটা আমরা আমাদের ওয়েবসাইটে করব, গুগল ফর্ম ইউজ করব না। ও এত ডিজাইন তো করতে ভাল লাগতেছে না। আচ্ছা এটা হয়েছে ব্লগ, ব্লগে ব্লগের আবার একটা সিঙ্গেল পেজ আছে। বহুত ডিজাইন বাকি এখানে, আচ্ছা ব্লগ অন্য পার্ট, তো ব্লগটা আমরা পরে রাখি, সমস্যা নেই। আমরা হচ্ছে এটা করে তারপরে ব্যাক এন্ডে চলে যাব, এই পেজটা শেষ করে। আজকে পারবো না এটা শেষ করতে, 20 মিনিটে করতে পারা যাবে না বলেন? আরাউন্ড 20 মিনিট টাইম আছে, দেখি কি হয়। এটা যাওয়ার কথা, বাদ বাকি আল্লাহ ভরসা। দেখি গ্যারান্টি না, এটা শেষ হয়ে গেলে আমরা ব্যাক, বুঝি না আপনার কথা কেটে আসছে। পেজ, হ্যাঁ পেজ একটা লিঙ্ক করে দিতে তো সমস্যা নাই, মেনু আমাদের যেহেতু আছে এটা করে দিতে পারবো, সমস্যা নেই। ওকে তো এই পেজের নাম কি, এরা দেখছেন পেজের নাম উল্টা পাল্টা দিছে। তাহলে আমরা দিব হচ্ছে বেস্ট প্রাইস গ্যারান্টি, এটাই আমরা পেজের নাম রাখব। তো PHP ফাইল, হ্যাঁ হ্যাঁ সব বড় হাতের, বেস্ট প্রাইস GUARANTEE, তো রাত্রে বাহিরে খুব
সমস্যা নেই। এখানে এটা কি কাইন্ড অফ ব্যানার নাকি? আচ্ছা যাক, সমস্যা নেই। সিঙ্গেল প্রোডাক্ট, এটা কপি করে নিয়ে আসি আমরা। হ্যাঁ দিয়ে দিতে পারি। দিতে পারবো। তো এই অংশ, এটা একটা না, ওকে তুলে দিলাম, সমস্যা নাই। তো এটা লিঙ্ক করাই দিব, করাই দেই, ইনক্লুড করি মেনু। এটা না, ওই আর কি, ব্রাউজার হ্যাং হয়েছে। ঠিক আছে, ফাইল নট ফাউন্ড, কেন? চলে আসছে। তো আমরা এখানে ব্যানার দিব বলতেছেন একটা না, ফুল উইথ ব্যানার। ওকে, কাদেরগুলি যে কপি করতেছি বারবার। বেস্ট প্রাইস গ্যারান্টি, আচ্ছা আমি ইমেজ তো নিয়ে আসি নাই। আপলোডের ভিতরে ব্যানার না রাখিনি। ওকে, কি নাম ছিল এটা, রিভাইজড
1920 তো ফুল ওয়াইড আসার কথা, ফুল ওয়াইড আসে নাই কেন বলতে পারেন কেউ? কোনটাই ধরছো? মার্জিন না পি? কন্টেইনারের যে একটা বাই ডিফল্ট ই আছে ওইটা আটকাইছিল আর কি, বাই ডিফল্ট এটা মনে হয় জি দিলে হওয়ার কথা। জি দিলে হওয়ার। ওকে তো এখানে তাহলে আমরা টেক্সটটা কই দিব? ওদের তো এখানে একটা লেখা রয়েছেই, লেখাটা উঠে টেক্সটটা দিতে পারলে ভালো হতো, সেটা করতে পারি। তাহলে এটাকে বলতে হবে পজিশন রিলেটিভ, গ্যারান্টি বানান কি GUARANTY বলে। ঠিক আছে, ওর লেখা মুছে গেছে, ওটা আইফোনের উপরে উঠে গেছে। তো আইফোনের উপরে যদি আমরা উঠাইতে না চাই, থার্টি 35% এনাফ, টপ থেকে আর একটু উপরে উঠে দিই। ঠিক আছে না? লেখা ব্যাকগ্রাউন্ড দিয়ে ঢেকে দিছে, আর এখন দেখা যাবে না। রেসপন্সিভ কি হয় সেটা দেখবো পরে। ইয়েস, এক ইমেজ
দরকার নেই, আমরা এখানে ওদের ইমেজ ইউজ না করে আর একটা ইমেজ আমরা ইউজ করতে পারি। আচ্ছা থাক, এখানে ইমেজ না ইউজ করি আপাতত, ঝামেলা এড়াই। ডট কন্টেইনার্স সেকশন গ্যাপ ডট রো ডট কল এমডি সিক্স, আর একটা লাগবে আমাদের কল এমডি সিক্স। এটা হচ্ছে লেফট এরটা, ওটা হচ্ছে রাইট এরটা। তো এখানে সবগুলো হচ্ছে কার্ড, আমরা কার্ড দিলেই হচ্ছে। কোনটা আলাদা করতেছি, আলাদা করতেছি, কন্টেন্ট গুলো একটু বসাইনি। ও এগুলো তো আবার ইমেজ আছে, ইমেজের জন্য তো সমস্যা একটু আছে। আচ্ছা যেভাবে চাইছিলাম হবে না, আগে হচ্ছে আমরা এই করে আসি, একটা একটাই করে আসি বাই দ্য নাম্বারস। ডিসপ্লে সিক্স, হচ্ছে দাড়ি পাল্লা কম্পেয়ার, না দিব না দেখ কাল পরশু, না আজকে না কালকে পরশু দেবো।
শব্দের এই লেখাগুলি সব ছোট ছোট। কালার গ্রে, পঞ্চাশ 12px টেক্সচার, আমি জাস্ট এটা একটু ছোট করা লাগে না, সো এটা ছোট করতে হলে ডিসপ্লে 6 গ্রান্ট হেডলাইন CAD। হ্যাঁ জাস্টিফাই করে দিচ্ছি। শুধু S4 রাখলে কি হইতো দেখুন, এটা তো ভালো ছিল। ঠিক আছে এরকমই থাক। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত রাখি। বেজে গেছে, নেক্সট দিন হচ্ছে এই পেজ শেষ করে তারপর আমরা ব্যাক এন্ড মানে ড্যাশবোর্ডে চলে যাব। গিট থেকে ডাউনলোড করতে সময় চলে যায়, কি বলেন? হ্যাঁ থাকার কথা তো। গিট থেকে নিয়ে নেবেন তাহলে হচ্ছে সব কোড সবই তো পাবেন।